দর্শক, ই টিকিটিং সিস্টেম নিয়ে আমিনুল মজলিসের বিশেষ রিপোর্টটি প্রক্রিয়াধীন ছিল। রিপোর্টটি মাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে, চলে যাচ্ছে রিপোর্টটিতে। 15 তারিখে টিকিট করার জন্য মানে গতকালকে সকাল 8টার সময় থেকে এখানে বসে আছি। টিকিট এখন সোনার হরিণ। সময়ের পরিক্রমায় পরিবর্তন এসেছে টিকিট কেনা বেচায়। এখন দীর্ঘ লাইনের ভোগান্তি পোহানোর বদলে ঘরে বসেই পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত টিকিট। তবে এ ব্যবস্থায় সীমাবদ্ধতার কথাও জানালেন সংশ্লিষ্টরা। আমরা 1 বছর ধরে কাজ করছি, রেসপন্স হ্যাজ বিন গুড, বাট এগেইন এটা একটু আর্লি ডেজ হচ্ছে। যেই শুনছে যে কিনা অনলাইন না, সেই লোকটা শুনলে বলে ও বাসের টিকিট ঘরে বসে পাবো, লাইনে যেতে হবে না। ভেরি গুড আইডিয়া, নাম্বারটা সেভ করে রাখি তো। বাট ওই মেসেজটাকে ওই লেভেলের সবার কাছে ছড়িয়ে দেওয়া, সেটাই একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এখন আমরা বাস এবং লঞ্চ দুটোই করছি। আমাদের ইন্টারেস্ট ইজ টু কভার অল অফ ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আমরা আশা আছে ট্রেন করতে পারবো একসময়ে, বিকজ আমাদের ট্রেনের অনেক ডিমান্ড। আর প্রযুক্তির হাত ধরে বাংলাদেশ রেলওয়েতেও এসেছে পরিবর্তন। আমরা অনলাইনে 25% টিকিট বিক্রি করি, কোনো সময় বিক্রি অবিক্রিত টিকিট থাকে, আবার অনেক সময় চাহিদা বেশি হয়। ভবিষ্যতে বরাদ্দের পরিমাণ বাড়ানো হলেও বেসরকারি পর্যায়ে দেয়া হচ্ছে না অনলাইন টিকিটিং সিস্টেম, এমন তথ্য জানালেন রেলমন্ত্রী মুজিবুল হক। মানে বেসরকারি খাতে অনলাইনে যেমন আমরা বাসে বা BIWTC লঞ্চের টিকিটও বেসরকারি পর্যায়ে, না বেসরকারি পর্যায়ে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। ট্রেনের টিকিট আমাদের নিয়ন্ত্রণে থাকবে, অনলাইনের মাধ্যমে আমরা বিক্রি করে যাচ্ছি। এখানে যদি কম হয় বা বেশি হয় আমরা হরিকে নিরীক্ষা করে দেখব, যদি আরো বেশি প্রয়োজন হয় আমাদের এক্সপার্টরা যাচাই বাছাই করে আমাদের কাছে তাদের রিপোর্ট দিলে আমরা হয়তো সময়মতো বাড়াইতেও পারি। আমিনুল মজলিস, মাইটিভি, ঢাকা।